ছোটমের চ্যানেলে সকলকে স্বাগত। চলো ভিডিওটা শুরু করা যাক। এইটা দেখে তোমার এই গানটার কথা মনে পড়ে যাচ্ছে, মদা আমাদের দিতে হবে রেশন দোকানে। কিন্তু এইটা কোন দোকানের লাইন তো বুঝতে পারছি না, বিরিয়ানির দোকান দোকান লাগছে। এ কি আবার বন্ধু বিরিয়ানি চলে এসে বামুনগাছিতে, আর কত বিরিয়ানির দোকান হবে রে? এ কি, এ তো দাদা বৌদিকেও ফেল করিয়ে দেবে এত লাইন। এ কি দাদা বৌদির পরে কি আমাদের এই বামুনগাছির এই বন্ধু বিরিয়ানি কি লাইন দেবে নাকি বুঝতে পারছি না, এত লাইন এত লাইন। আমার দাদা ছটায় গিয়ে রাত 10টার সময় বিরিয়ানি নিয়ে এসছে, এ ভাবা যায় এত লাইন সত্যিই। তারপর বামুনগাছির বিরিয়ানির দোকানে এত লাইন এই প্রথমবার দেখা যাচ্ছে। বাবা বাজারের ব্যাগ করে কি, এ বাবা বাজারের ব্যাগে করে বিরিয়ানি এনেছে, কি জ্বালা কি জ্বালা। দেখতে পাচ্ছ বাজারের ব্যাগ নিয়ে গেছে বিরিয়ানি আনার জন্য। সে লোকে কি তোর থেকে কেড়ে খেয়ে নেবে নাকি রে বিরিয়ানি দেখলে? তারপর 50 টাকা করে বিরিয়ানি, এইটাও সেই জিও সিমের মতন হবে নাকি? 50 টাকা দিয়ে শুরু করে এখন 500 টাকার ধাক্কা। তো বিরিয়ানিটাও এখন কি হবে বলা যাচ্ছে না। তো বিরিয়ানিটা বাবা দেখেই তো লোভ চলে আসে, জিভ দিয়ে পুরো লাল মাল, আরে মাল না মাল না, লালটাই পড়ছে আর কি। আর বিরিয়ানির কালারটাও মানে তেমন একটা খারাপ না, আর বিরিয়ানির থেকে যে কেওড়া জল গোলাপ জলের অতিরিক্ত ভ্যাটকা গন্ধ বেড়ায় সেটাও বেড়াচ্ছে না। চলো এখন টেস্ট করে দেখা যায়। আমি দেখতে পাচ্ছ বিরিয়ানি নিয়ে পুরো হাতের উপরে বসে পড়েছি, কিন্তু বিরিয়ানির বড়ো চিকেনটা আমার পাতাই পড়েছে, আর ওদের ভাগে সব ছোটো ছোটো চিকেন পড়েছে। আমি চিকেন অতটা ভালোবাসি না, বিরিয়ানির চিকেন, কিন্তু আমার পাতে বেশি পড়েছে। আর বিরিয়ানিটা একটু কম দিয়েছে, যেহেতু 50 টাকার বিরিয়ানি এর বেশি আর কি দেবে? কিন্তু আমি খেয়ে দেখলাম বিরিয়ানিটা মানে মোটামুটি খাওয়ার মতন আর কি, কিন্তু আগের দিন বলছিল নাকি অসাধারণ হয়েছিল বিরিয়ানির টেস্ট। আর যে আর কি বিরিয়ানির দোকানটা খুলেছে তার বিরিয়ানি আমরা আগেও খেয়েছি, একটা অনুষ্ঠান বাড়িতে আর কি রান্না করেছিল, বিরিয়ানিটা অসাধারণ হয়েছিল। কিন্তু এই বিরিয়ানিটাও মানে খুব অসাধারণ হয়েছিল আগের দিন, যার কারণেই আজকে এতটা পরিমাণে ভিড় হয়েছে দোকানটায়। তো তোমরাও আসো, খেয়ে জানাও কেমন হয়েছে। ঠিক আছে, বাই বাই।